কিছুটা দিনদার মানুষ তারা দিন নিয়ে কিভাবে বাড়াবাড়ি করছি, যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি, যখন তখন যাকে তাকে বেদাতি বলছি, আরো কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করে চলেছি। একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, সংগঠন করা যাবে না, আকাশ থেকে আসমান থেকে জাহেলিয়াত মূর্খতা নাজিল হবে। আকাশ থেকে নাজিল হয় কি, বৃষ্টি নাজিল হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মূর্খতা জাহালাত এটা যেন নাজিল হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয়গুলো, অনর্থক কাজগুলো থেকে সব সময় দূরে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি শুরুতে যেটা বলেছিলাম, আজকে যুগ হচ্ছে কূটতর্কের যুগ। মানুষ কূটতর্ক প্রচন্ড রকম পছন্দ করে, তারা ফেসবুক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তারা নানা বিষয়ে অযথা অনর্থক কূটতর্ক করে সময় নষ্ট করে, তারা দিনের কাজে সময় ব্যয় করা বাদ দিয়ে মানুষের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আর এই সাথে এখন যোগ হয়েছে বিভিন্ন দিনী বিষয়গুলো নিয়েও আমাদের কূটতর্ক, ওই দাজ্জাল নিয়ে, তারপরে মানে মাহদি নিয়ে, ইমাম মাহদি নিয়ে, অথবা বিভিন্ন ইস্তিহাদি মাসলা মাসাইল নিয়ে আমাদের কূটতর্ক আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা ফেসবুকে ঢুকি। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমরা যেন অযথা কোনো কাজ করে সময় নষ্ট না করি এবং আমাদের ঈমান আকীদা যেন নষ্ট না করে ফেলি। সাত নম্বর সবর, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ হচ্ছে এমন একটা গুণ যেই গুণের মাধ্যম দিয়ে আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ লাভ করতে পারেন এবং দুনিয়ার যে কোনো অকল্যাণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আজকে আমরা এই ধৈর্য ধরতে না পারার কারণেই, ধৈর্য ধরতে না পারার কারণেই আজকে আমরা বহু ক্ষেত্রে পদভ্রষ্ট হয়ে যাচ্ছি। আজকের দিনটা, গতকালকের দিনটা আমরা দেখেছি ফেসবুকে, আজকের এই সম্মেলনে কি ধরনের একটা আজেবাজে কাজ করলেন আপনারা। বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, একজন আসার কথা ছিল এখানে, তাই না, ডক্টর আলী ওমর আব্বাসকে, তা আমরা নিঃসন্দেহে একজন মেহমানকে আমরা কি হুট করে বলতে পারবো যে আপনি এসেন না? তিনি আসতে চাচ্ছেন নিজ থেকে আগ্রহ করছেন, আর আমরা কি তাদেরকে বলে দেবো আপনি চলে যান আসবেন না? অথচ এই বিষয়টা নিয়ে আজকে আপনারা না জেনে না বুঝে কত ধরনের কথাবার্তা ছড়ালেন, কত কি বলেন। আপনারা যদি একটু সবর করতেন, একটু ধৈর্য ধারণ করতেন, একটু জানার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, এতগুলো কথাই খরচ করা লাগতো? এতগুলো আজেবাজে কথা বলা লাগতো? আপনারা যে গীবত এবং তহমতের যে তুবড়ি ছড়ালেন, এইগুলো নিয়ে কি বলবো আপনাদেরকে, এত গোনার ভাগিদার হতে হতো? শুধুমাত্র একটু যদি ধৈর্য ধারণ করতেন, এই ধৈর্যের উপদেশটা আপনারা কখনোই গ্রহণ করছেন না, আমরাও কখনো গ্রহণ করতে পারছি না বলেই আমরা পদে পদে বিভ্রান্ত হচ্ছি এবং পদে পদে আমরা নানা বিপদের শিকার হচ্ছি। প্রিয় উপস্থিতি, আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল গুলুফি দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি। দিনের মধ্যে বাড়াবাড়ি আজকের যুগের অত্যন্ত কমন একটি ফেতনা। আমরা সবাই জানি যে কি অবস্থা এখন চলছে দিন নিয়ে। যারা আমরা কিছুটা দিনদার মানুষ তারা দিন নিয়ে কীভাবে বাড়াবাড়ি করছি, যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি, যখন তখন যাকে তাকে বেদাতি বলছি, আরও কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করে চলেছি। একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, সংগঠন করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, নানা বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ির মধ্যে লিপ্ত, যেগুলো নিঃসন্দেহে আমাদের দিনদারিতার ক্ষেত্রে, আমাদের সিরাতুল মুস্তাকিমের ওপর পথ চলার ক্ষেত্রে চূড়ান্তভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। সহি জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করার চেয়ে বিকল্প আর কোনো জিনিস নেই। আজকের দিনে সবচেয়ে বড় মুজাহিদ তারাই যারা সবচেয়ে বেশি এলেম অর্জনের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন, কারণ এলমের মাধ্যমেই আমরা এই বাতিল থেকে, এই অন্যায় থেকে, এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতে আইয়ামান, নিশ্চয়ই কিয়ামতের আগ দিয়ে এমন একটা সময় চলে আসবে, ইয়ানজিলু ফিহাল জাহালু, যেই সময়টাতে আকাশ থেকে আসমান থেকে জাহেলিয়াত মূর্খতা নাজিল হবে। আকাশ থেকে নাজিল হয় কি, বৃষ্টি নাজিল হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মূর্খতা জাহালাত এটা যেন নাজিল হবে। ওয়াইউরফাউল ইলমু, এবং জ্ঞান যেন উপরে উঠে নেওয়া হবে। ওয়াইয়াকসুরুল হারাজ, এবং মানুষের মধ্যে ফিতনা ফাসাদ এবং হত্যাকাণ্ড এইগুলো সব বেড়ে যাবে।